আমার হাত থেকে ফোনটা নিয়ে নিল। দেখটি একটা কথা তুই ভালো করে শুনে রাখ, কাল যদি আমাকে ডক্টর চ্যাটার্জির চেম্বারে চেকআপের জন্য যেতে হয় তাহলে কিন্তু পরশু আমার রিপোর্টগুলো বেরোবে আর আমি সঙ্গে সঙ্গে সোজা যাব। দি দেখ, আমি প্রেগনেন্ট নই এটা জানার পরে কিন্তু এবারের লোকেরা আমাকে রেয়াত বলবে না। ইউ আন্ডারস্ট্যান্ড? দি প্লিজ প্লিজ কিছু একটা কর, ডু সামথিং প্লিজ। দি এবারে কিন্তু আমি একেবারে শেষ হয়ে যাব, জাস্ট ফিনিশ প্লিজ। দি প্লিজ প্লিজ ফর গড সেক আমাকে একটা বুদ্ধি দে। আমি তোকে বুদ্ধি দেব জয়, কিন্তু তুই ঠিক যেটা করতে চাইছিস আমি তার উল্টো বুদ্ধি দেব তোকে। উল্টো বুদ্ধি মানে? এ কি বেয়ান, এরকম সবকিছু চুপচাপ কেন? আমি তো ভাবলাম এতক্ষণে কুরুক্ষেত্র যুদ্ধ বেঁধে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধ মানে? আপনি কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। কিছুতেই ছাড়বে না, ওকে পাঠিয়েই ছাড়বে। তাই ভাবলাম ওখানে এখানে দাঙ্গা বেঁধে গেছে, তাড়াতাড়ি চলে এলাম। আচ্ছা জয়িতা আপত্তি করার কি আছে? ডাক্তারের কাছে যাবে নিজের ভালোর জন্য, তা সন্তানের ভালোর জন্য। হ্যাঁ, পাগলও তো নিজের ভালো বোঝে ঠাম্মি, আর তাই তো জয়িতাকে আজ ক্লিনিকে নিয়ে যাওয়াটা মোটেও সহজ হবে না। আসলে কি জানো তো ঠাম্মি, বিভিন্ন মানুষ না বিভিন্ন জিনিসে ভয় পায়। যেমন দেখো, কারোর মনে করো জলে ভয়, কেউ কুকুর তেড়ে এলে খুব ভয় পায়, কেউ আবার ভূতে ভয় পায়, কারোর আবার ডক্টরে ভয়, আর ওই জয়িতা জয়িতা পরে ওই চার নম্বর। দেখতে না, ডক্টর দেখানোর কথা বললেই সারাক্ষণ শুধু পালাই 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 হাব ভাব। কাল তো ওই ডক্টর চ্যাটার্জিকে দেখানো নিয়ে কত কাণ্ড চাই না করলো। কিন্তু আজ ওর কোনো ওজোর আপত্তি খাটবে না, আজকে ওকে ডক্টর ক্লিনকে যেতেই হবে। আমি ডক্টর চ্যাটার্জির ক্লিনিকে যেতে রাজি দিয়া, শুধু আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? শর্তটা হলো এই যে, ডক্টর চ্যাটার্জি ক্লিনিকে শুধু রক্তিম গেলে হবে, তোমাকেও কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমি করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।